হাউর পাড়ের নারী সুঞ্জলার কান্না এখন সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতি হাওর পাড়ের কচুয়া গ্রামের ঘরে ঘরে এলাকার চাপতি ও বৈশাখে হাওরের তিন হাজার হেক্টর জমির একমাত্র ফসল বড় ধান রক্ষায় পিআইসির বৈশাখী বাদ ভাঙ্গায় নিঃস্ব জনপদের হাজার হাজার মানুষ ঋণ করে লাগানো ধান এখন গোখাদ্য কোথায় যাব কি খাব কি ভাবে ছেলে মেয়ের মানুষ আনছি। হাওরে লাগানো সারি সারি মরিচের গাছগুলোতে মরিচ পাকার আগেই তুলে আনায় লোকসানে পড়েছেন কৃষক আর হাওরের পানিতে হারিয়ে যাওয়ার ভয়ে হাঁসগুলো রয়েছে বন্দি অবস্থায় কে যদি হারতাম কুটা উঠতো গরু ফেলতাম এখন তো এক গুডা ধানও কাটছি না কোনো বা তো তুলছি না হালে আইসে ডুগা মরিচ ফুকি খাইব মাখর খাইব দৌড়িব খালি লাফাই আনন্দ যেত না নৌকা নাই ছয় দিনে জেলার সাত উপজেলার বাদের ছয়টি ভাঙ্গনে প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে এলাকার লক্ষাধিক মানুষের বছরের একটিমাত্র ফসল রক্ষায় এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল কিন্তু এই ভাঙ্গনের ফলে এলাকাবাসীর সেই স্বপ্ন দূরিস হয়ে গেল বারবার স্বপ্ন ভঙ্গ হচ্ছে এই অবস্থায় স্থায়ী সমাধান চাচ্ছেন এলাকাবাসী সুনামগঞ্জের দিরাইয়ের বৈশাখী বাঁধ থেকে